পারফেক্ট, এটা না হলে মজা আসে না, মনে হচ্ছে বাইশটা খারাপ হয়ে গেছে। তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম। আমরা বলতে আজকে প্রসন্দা নেই, আজকে আমার সাথে আমার বন্ধুরা আছে। তো মধ্যমগ্রামে একটা নতুন একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, তো তো চলুন যাওয়া যাক। বাই দ্য ওয়ে আই এম নীল, আপনারা দেখছেন পেটুক দাভাই। সম্ভা কিতনে আদমি থে? বস দুই থে সরদার। আর তুম? হাম তিন হ্যাঁ সরদার, হাম তিন হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা আজকে আজকে তিনজন আছি, আজকে তিনজন আছি। আমরা এসেছি, আপনারা বুঝেই গেছেন ডায়লগটা কোথায় শুনেছেন, ঠিক শোলে, হ্যাঁ শোলে কিচেনে এসেছি। তো চলুন যাওয়া যাক। ইউটিউবে কমল আছেই, আর আমার সাথে আছে মৈনাক। মৈনাকের একটা ইউটিউব চ্যানেল আছে, আর স্পটিফাইতেও ভিডিও ছাড়িস তাই তো? না, স্পটিফাইতে মিউজিক স্ট্রিমিং করছি, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক এবং অন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলছে আমার মিউজিক। আচ্ছা, আমাদের এই ভিডিওটাই, এটাই কিন্তু হচ্ছে একটা মিউজিক ট্র্যাক চেক, আমি করে দেবো, ইটস অন মি। আচ্ছা, আর যারা দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিঙ্ক এবং স্পটিফাইয়ের লিঙ্কটা থাকবে, তো আপনারা একবার করে ভিজিট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। এই যে আমাদের খাবারগুলো চলে এসছে, তো আমি আস্তে আস্তে দেখাবো, তো দেখুন। তো শোলে কিচেনে 49 অর্থাৎ 49 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছে। তো আমরা ভেজ থালিটা নিয়ে নিই, আমরা নিয়েছি হচ্ছে প্রন থালি 219 টাকা, আমি নিয়েছি প্রন থালি, কমল নিয়েছে মাটন থালি 219 টাকা, এটাও 219, আর চিকেন থালি আরও কম 139 টাকা। লাস্টের ভিডিওতে ছিল হচ্ছে 140 টাকা, যেটা আপনারা যদি না দেখে থাকেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, দেখে নেবেন ওটা। আর দেখা যাক, দামগুলো তো খুবই কম, তো কেমন খেতে সেটা দেখব। তো এখানে শুধু থালি নয়, থালি ছাড়া অন্যান্য জিনিসগুলোও আছে। তো ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এদের যেই ম্যাপটা গুগল ম্যাপ ওখানে মেনুটা দেওয়া আছে, তো মেনুটা দেখে নেবেন। আর মেনুটা যদি আলাদাভাবে দেখতে চান আমাদের ফেসবুক গ্রুপেও দেওয়া থাকবে, তো ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আর দেরি না করে আমার মুখে জল চলে এসেছে, তো খাওয়া শুরু করা যাক চলো। তো ফার্স্টেই ঘি দিয়ে গেল, আর যেটা ভালো লাগছে সেটা হলো পুরোটা কাঁসার থাল, একদম মানে কেমন একটা ফিল, একদম বাড়ির মতো ফিল। তো এখানে কী কী আছে আমি কমল একবার দেখাও, আমার ভাতটা ভেঙে গেছে। এটা আছে লাউ বড়ি দিয়ে তরকারি, এটা আছে হচ্ছে ফুলকপির তরকারি, এটা লাউ দিয়ে ডাল চাটনি, এখানে রয়েছে প্রন, চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে পায়েস। তো এখানে এইটার বদলে যদি আপনারা মাটন নিয়ে নিন তাহলেও 219 টাকা, আর যদি মাটনটার বদলে আর পনের বদলে যদি আপনারা চিকেন নেন তাহলে হচ্ছে 139 টাকা। তো খাওয়া যাক, দেখা যাক কেমন লাগছে। ফার্স্ট একটু ঘিটা দিয়ে নিই, খেয়ে নিই। লাউটা আমি খাই না, তাও একটু টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে। বেশি কিন্তু রিচ না, একদম হালকা বাড়ির মতো, একদম হালকা বাড়ির মতো লাগছে। ফুলকপির তরকারিটাই কোমল একটু কাছ থেকে দেখা, আমি কিন্তু ফুলকপি পাচ্ছি না, ওদের ফুলকপি তরকারি ফুলকপি রয়েছে, আমি ফুলকপি ভালোবাসি বাট আমারটাই নেই। ফুলকপির তরকারিটা একটু হালকা রিচ আছে, খুব একটা না, বাট ফুলকপির তরকারি একটু রিচ না হলে ভালোও লাগে না, খুব একটা যদি হালকা হয়ে যায় সেটা ভালো লাগে না। বাট লাউয়ের তরকারিটা ঠিকঠাক আছে, ফুলকপির তরকারিটা হালকা রিচ। ফার্স্টে যেটা মিস করে দিয়েছি, পছন্দ নেই তার জন্য একটু মিস হয়ে যাচ্ছে, তো সেটা হলো হচ্ছে নিম বেগুন।
তো নিম বেগুন আমরা বাড়িতে খাই, এটা একটু কেমন লাগছে না রেস্টুরেন্টে বসে নিম বেগুন খেতে। তো বাই দ্য ওয়ে নিম বেগুন শরীরের পক্ষে ভালো। তিতো, নিম বেগুন তিতোই হবে প্রচণ্ড। একটু ডালটা দিয়ে ট্রাই করবো, মুখটা একদম তিতো হয়ে গেছে। এটা হলো লাউ ডাল, একদম বাড়ির মতো। পুরো যেটাকে বলে একদম পুরো ঘন ডাল সেইটা হলো দিয়েছে এখানে। বাট জানি না, মানে অনেকের লাউটা ভালো লাগে, লাউটা খেলে অনেকের পেট ঠান্ডা হয় না কি যেন বলে তো, বাট আমার লাউটা আমার ভালো লাগে না। ব্যাপারটা হচ্ছে বাড়িতে যেটা মা খাওয়াতে পারে না, হ্যাঁ সেটা এখন আজকে রেস্টুরেন্টে বসে খাচ্ছে। হ্যাঁ, মা শুনলে গর্বে বুক ফুলে যায় একদম। তো যেটা, হ্যাঁ একদম ঠিক কথা বলেছে মৈনাক, যেটা বলছে যে বাড়িতে আমরা খাই না লাউ, খাই না এই, খাই না ওই, খাই না, কিন্তু আজকে রেস্টুরেন্টে বসে কিন্তু লাউ খাচ্ছি। বাহ, তো ডালের সাথে একটু লেবু। ভাই লেবুটায় কিন্তু রস নেই, একদমই রস নেই লেবুটায়। তো এখানে দিয়েছে হচ্ছে, আচ্ছা এখানে দিয়েছে যেটা আমরা বাড়িতে অনেকে খেয়ে থাকেন, সেটা হলো লাউয়ের চোচা। লাউয়ের যেটা চোচা হয় সবুজ অংশটা, ওটা ফেলা হয় না, ওটার সাথে আলু দিয়ে ভাজা। তো ওটা ভালোই লাগে, ওটা আমি বাড়িতেও খাই, ওটা আমার ভালো লাগে বেশ। সাথে আবার ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, এটা ফেভারিট। তো আমি তো চিংড়ি মাছ নিয়েছি, তো আমি মৈনাকের থেকে একটু চিকেনটা নিয়ে ট্রাই করবো যে কেমন খেতে হয়েছে। একটু ঝোল ঝোল টাইপের, যে কষা চিকেন সেটা না, বাট ঝোল চিকেন ঠিকঠাক, কিন্তু ভালো মনে হয় ম্যারিনেশন হয়নি ভিতরে, কিন্তু মশলাটা যায়নি সেরকম, ওই আর কি বেসিক সোসো ব্যাপার, একদম নর্মাল, একদম যেটা হয় সেটাই, খুব যে একটা হাইফাই সেটা না। তো চিকেনের গ্রেভিটা কেমন সেটা দেখব। একদম পুরো লাইট, মানে খুব একটা যে রিচ না, সে একটা হয় না মানে হোটেলগুলোতে যেরকম একটা রিচ টাইপের চিকেন হয় সেটাই একটু বেশি ভালো লাগে, বাট এটা একদম পুরো লাইট চিকেন, এটা মানে খেলে ক্ষতি করবে না বাট ঠিক আছে। আচ্ছা যেটা মেন কথা, যদি কারোর এক্সট্রা রাইস লাগে, তো অন্যান্য জায়গার রাইসের প্রাইসটা কিন্তু অনেক বেশি নাই, 40-50 টাকা নেয়। তো এই যে এতটা রাইস 11 টাকা, তাই তো, ঠিক বলছি তো, 11 টাকায় মানে রাইস যদি, আর আপনারা ইচ্ছা করলে এটা শেয়ারও করতে পারবে, তো থালিগুলো শেয়ার করা যাবে না। হ্যাঁ, তো থালিগুলো নিয়ে শেয়ারও করতে পারেন, যদি কারো মনে হয় এক্সট্রা রাইস নেবেন তো তাও নিতে পারেন, মাত্র 11 টাকা। তো আজকে আমি সবগুলোই খাবো, চিকেন খেলাম, এবার মাটনটা নিয়েছি ওর কাছ থেকে। তো মাটনটা যাই না, মাটনটা 2 পিস, আমাদের প্লেটে 3 পিস এসে গেছে, তো ভালো। মাটনটা ভালো, আমার চিকেনটার দিকে মাটনটা বেশি ভালো লাগছে। তো এবার চিংড়ি মাছ, সাইজটা বেশ মানে খুব একটা বড় সেটাও না, আবার খুব ছোট সেটাও না, একদম মিডিয়াম সাইজের চিংড়ি। বাহ, গ্রেভিটা দারুণ, আগে ফার্স্টে গ্রেভিটা দিয়ে ট্রাই করি। দশে 7 দেওয়া যায়, খুব একটা যে ভালো সেটাও না, আবার খুব খারাপ সেটাও না, 10-7 মোটামুটি। বাট মাটনটাই বেশি, আমি আমি সবাইকে রেকমেন্ড করবো মাটনটা, মাটন থালিটা নেওয়ার জন্য। এটা না হলে মজা আসে না, অনেকে চিংড়ি খায় না বাট আমার চিংড়িটা জাস্ট অসাধারণ লাগে। গ্রেভিটা আর একটু ভালো হলে চিংড়ি মাছের মালাইকারিটা টেস্ট হতো না। হ্যাঁ, গ্রেভিটা মানে এরা রিচ কম করতে গিয়ে কিছু কিছু আইটেম হয় যেগুলো একটু রিচ না করলে খেতে ভালো লাগে না, বাট চিংড়ি মাছটা আমার কাছে ভালো লাগেনি, বেশিরভাগটা আমার মাটনটাই ভালো লেগেছে, মাটন থালি নিলেই ভালো করতাম। তো পায়েসটা নিয়ে ওরা একটু কমপ্লেন করছে ওদের যেন কেমন লাগছে, তো আমি আগে ট্রাই করে দেখবো যে কেমন আছে পায়েসটা। মনে হচ্ছে পায়েসটা খারাপ হয়ে গেছে, কারণ একটা যেমন একটা ঝাঁজ টাইপের একটা হয় না, সেরকম একটা ভাব, মানে মিষ্টি ভাবটা নেই,
মানে গন্ধটা আছে, সেই নলেন গুড়টা হালকা দিয়েছে, বাট কি হয়েছে এটা মিষ্টি বেশি তার দেওয়া হয়নি, একটা কেমন একটা ঝাঁজ ঝাঁজ টাইপের লাগছে, এটা ভালো নেই। এবার চাটনিটা ট্রাই করবো। চাটনিটা খুব সুন্দর, ব্যাটাটা ব্যাট লাগ, আমরা একটু লেট করে ফেলেছি তার জন্য পাপড়টা শেষ হয়ে গেছে, যাই না একটু পাপড়টা ভেজে দিলে ভালো লাগতো, বাজারটাও ঠিক আছে। চাটনিটা হলো আমশক্তদের চাটনি। এনাদের ব্যবহার সত্যিই এতটা ভালো, এনারা কিন্তু পাশেই দাঁড়িয়েছিল, আমার খারাপ লেগেছিলো, আমি বললাম যে কেমন যেন লাগছে, তো ওনারা চেঞ্জ করে দিয়ে গেলো, তো এটা খেয়ে দেখবো। মৈনাক্ত বলছে ভালো লাগছে না, আগে যেটাতে কমপ্লেন করেছিলাম যে একটু মিষ্টি মিষ্টি লাগছে, হ্যাঁ ওটা চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে ওটার থেকে। এটা দারুণ, এটা একটা মিষ্টি মিষ্টি, একদম মিষ্টিটাও একদম পারফেক্ট রয়েছে, জায়গা মতো ঠিক আছে, তারপর একটা নলেন গুড়ের একটা টেস্ট, হ্যাঁ সেটা ব্যাপক লাগছে, এবার ঠিক আছে। এটাতে 10-এর মানে 9.5 দেওয়া যায়, 9.5 এটা ভালো, এটা দারুণ। বসন্তিন কুত্তোঁ কে সামনে মত নাচনা, ও নাচ রহি হ্যায়। প্রশান্তন, এই রিভিউটা আজকে আমি একাই দেবো, তো আজকে সাথে আছে গব্বর, গব্বর এই যে পিস্তল ধরে আছে, ঠিকঠাক রিভিউ দিতে বলছে, তো ঠিকঠাক বলতে গেলে আমি সত্যি কথা বলতে একটু ডিসঅ্যাপয়েন্টেড, এতটা ভালো জায়গার এত ভালো ব্যবহার, বাট খাবারটা কিন্তু খুব একটা ভালো না, আমি 10-এ যদি বলতে হয় 7 দেওয়া যায়, কিন্তু কারণ ব্যবহারটা খুবই ভালো এদের, আর কি বলবো, ঠিক আছে তো, ঠিক বলেছি তো সর্দার, তো সর্দার সর্দার এখনও বন্দুকটা নামাচ্ছে না, আমি সত্যি কথা বলেছি সর্দার, আপনি বন্দুক দিয়ে মারেন আর নাই মারেন, আমি সত্যি কথাই বলছি, ট্রাই করলে প্রনটা ট্রাই করবেন না, প্রনটা ভালো লাগেনি, আর মাটনটা ভালো ছিল, আর তরকারিগুলো একদম নর্মাল খাবার খেতে তো চলে আসতে পারেন, কারণ খুব দামটা খুবই কম, এরকম কম দামে মধ্যমগ্রামে আমি আগে কখনো খাইনি, তো আসতেই পারেন, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কি করছেন, সাবস্ক্রাইবটা করুন জলদি, সাবস্ক্রাইব করেছেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।